কাজ করতে যায় ওইখানে। এই হ্যাঁ লোগো কি, দেখো, হ্যাঁ এই লোগো কি শুরু বা শেষ এরকম কিছু বোঝা যাচ্ছে? দেখেন তো একটু। না স্যার, জি না, মানে আমরা যেখানেই শুরু মনে করি একটু পরে সেখানেই মনে হয় যে এখানে শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা এই লোগোটা দেখবো, এটা কয় কোনা? তিন কোনা? জি স্যার। আমরা তিন তিন কোনা দেখবো, চার কোনা দেখবো, পাঁচ কোনা দেখবো। যদি আমরা একটা বুঝতে পারি দেন আবার অনেকগুলো কোনা মিলে এগুলো কাজ করতে পারবো আশা করি। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আমরা ল্যাপটপটা ওপেন করি। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, আমরা যদি এখানে ইলেকশন লোগো দিয়ে সার দিই তাহলে আমরা পাবো? মানে ইলেকশন মানে অনেকটা ধাঁধা সিস্টেম, মানে ধাঁধা ভিতর ফেলে দেয় আমাদের। আচ্ছা এখানে একটা দেখেন, এক দুই তিন চার পাঁচ, ছয়টা কোনা, এটা কি বোঝা যাচ্ছে এরকম? তারপরে এই যে একটা, এই যে একটা, অর্থাৎ এক কথায় আমরা যদি একটা বুঝি আমরা অনেকগুলো করতে পারবো। তাহলে আমরা ক্লাসে চলে যাই। একটা ফাইল কিভাবে ক্রিয়েট করে? কন্ট্রোল এন দিয়ে বা নিউ, কন্ট্রোল ওপেন নিউ। দাঁড়া আমি একটু অফিসে কথা বলে নিই, যে লোগোটা বানাবো ট্রায়াঙ্গেল ওটা এখানে আইনে ডাকি যাতে আমরা বুঝতে পারি ইজিলি, যেহেতু আমরা সবাই নতুন ওই জন্যে না দেখে করলে আমরা আসলে অতটা বুঝতে পারবো না। সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। জি স্যার। লক করে দেই। এর আগে আমি কি বলছিলাম যে কোন একটা ডিজাইন করতে গেলে, মানে ডিজাইনটা মানে হুবহু করতে গেলে ডিজাইনটা নিয়ে এসে আমার সামনে রাখতে হয়। তারপরে বলছি যে পেন টুলে যদি আমরা ভালো কাজ জানি তাহলে ওই ওই ডিজাইনের উপরে আমরা পাত করে কাজটা করতে পারি। তো স্যার এগুলো কি মার্কেট প্লেসে কপিরাইট হয় না যদি আমরা ওই সেম ডিজাইন পাত করে কাজ করি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই কপি পাচ্ছি, হ্যাঁ পেয়েছি হবে ওটা। আমি জাস্ট আপনাদের কাজটা শিখাচ্ছি এখন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। কপি পেস্ট যেমন ধরেন আমি এই যে এখানে, তাহলে আমরা ফুল লেন্থ কাজ করি। কপিরাইট আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কপিরাইট আর কপি পেস্ট তো এক না। কপিরাইট মার্কেট প্লেস তো যেকোনো কিছু কপি করলেই কপিরাইট হওয়ার কথা, সেজন্য নিজের মতো করে একটু চেঞ্জ করে নিতে হবে।
তো কাস্টমার আপনাদের আপনি যখন দিবেন তখন হচ্ছে কপিরাইটে ধরবি। আচ্ছা আমি যে আপনাদের এই কাজটা এখন শিখাবো, তার মানে কি এই কাজই করতে হবে এমনটা না? আপনাদের অন্য একটা কাজে, ধরেন মার্কেট প্লেসে আমরা কোন একটা লোগোর কাজ করতেছি, মানে এরকম না হয়তো অন্যরকম হইতে পারে না? স্যার আমি জাস্ট খালি এটা মানে জানার জন্য বললাম আর কি, যে এরকম হতে পারে কিনা। না সমস্যা হবে না, মানে এটা কপি করলে এটা কপিরাইট ধরবেই ধরবেই ধরবে। আচ্ছা স্যার আমরা যদি এই কাজটাকে যদি পেন টুলের লেন্থে যদি কাজ করি, তাহলে তো আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ নেই তাহলে তো আমাদের নতুন করে করতে হবে, উনি তো আর কি এভাবে দিবে না কাজ, এক এক ক্লায়েন্টের এক এক ধরনের কাজ হবে, এক এক ধরনের কাজ হবে। তো নিউ ভাবে আমাদের করতে হলে তো সবসময় তো পেন টুল ইউজ করে আমরা কাজ করতে পারবো না। নিউ ভাবে কাজ করতে গেলে আপনার পেন টুল তো ইউজ করতে হবে, কারণ আপনি তো আপনার নতুনত্ব আপনি তৈরি করবেন, নতুনত্বটা তৈরি করবে কে? আমরাই করব। আর আমরা নতুনত্ব বা নতুন একটা, হ্যাঁ বলেন ফাহিম ভাই, এটা দশ সালে স্যার মানে প্র্যাকটিসের জন্য করতেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আপনাদের বোঝানোর, হ্যাঁ আমি আপনাদের আবারও বলছি, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম একটা কাজ হতে পারে, এটা তিন কোণা আছে, চার কোণা হতে পারে, পাঁচ কোণা হতে পারে, বা আরেকটু সার্কেল হতে পারে, সেই কাজটা করবো কিভাবে? হয়তো বা আমরা অনেকেই মনে করতেছি এটা পেন টুল দিয়ে কাজ করতে হবে, সবাই তাই মনে করতেছি না? জি স্যার, জি জি স্যার, আমরা অনেকে মনে করতেছি যে এটা আগে এরকম করে রাখবো, লক করে দেবো, দেওয়ার পরে পেন টুল দিয়ে এটা কাটবো এরকম করে। দেখেন আমি পেন টুল দিয়ে কাটতেছি, তার মানে আমার কি একটা অংশ হলো না? এটা জি স্যার, মানে একটা অংশ হয়ে গেল। ওকে এখন এই অংশটা করি, অনেকে এরকম করে ভাবলেন না যে এটা এরকম করে করতে হবে? জি স্যার, তাহলে ধরেন আমার চার কোণা আছে, এটা তো তিন কোণা ট্রায়াঙ্গেল, আমি চার কোণা করবো, চার কোণা ধরেন আমার কোনো সোর্স নাই, তাহলে কিভাবে করবো স্যার? শেপ নিয়ে করতে হবে, তখন রেক্ট্যাঙ্গেল নিয়ে করা যায়। দেখেন আমি দেখাচ্ছি এই কাজটা, আমি যেটা প্রপার ওয়ে সেটা করে দেখাচ্ছি। এটার জন্য আমার ইউজ করতে হবে পেন টুল, লাইন টুল এবং ডটেড টুল। জি স্যার, হ্যাঁ প্রথমে আমরা লাইন টুলের কাজ করছি না, এই যে লাইন টুল, লাইন সেগমেন্ট, প্রথমে আমরা একটা প্লাস করে নেব, ঠিক করে হরিজন্টাল ভার্টিক্যাল আমরা একটা লাইন নেব, নেওয়ার পরে এখানে স্ট্রোক দেব, স্ট্রোকটা কমে দেই, দেখা যাচ্ছে কি লাইনটা প্লাস? জি স্যার, জি স্যার, ওকে দেখা যাচ্ছে। এরপর আরেকটা লাইন নেব বড় একটু, একটু বড় নিলাম, তাহলে কি হবে? অল্ট্রা শিফট ধরলে কপি,
সমানভাবে নিচে নামবে আর কপি হবে স্যার। হ্যাঁ কপি হবে পেস্টও হবে। জি স্যার। এখন নেক্সট এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে কি হবে? সেম দূরত্বে আরেকটা নিচে হবে। দেখেন আমার কয়টা হলো এখানে? তিনটা। তিনটা ওকে। এখন ধরেন এটা আমার মাঝ বরাবর আছে, এটাকে আমি সেন্টার করব। সেন্টার করার জন্য আমি এখানে একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল লাইন নিছি, যাতে আমরা সেন্টার পয়েন্টটা ধরতে পারি। ধরতে পারবো না সেন্টার পয়েন্টটা এখানে হবে? জি স্যার পারবো। ওকে, তো এটা আপাতত লক করে রাখি, কারণ এই সেন্টার পয়েন্ট যেহেতু আমাদের ফিক্স থাকবে। লক করে রাখলাম, দেখেন আমার যা সিলেক্ট হচ্ছে না, হচ্ছে কি না স্যার? হচ্ছে না। এরপর নিচে তিনটা লাইন আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রোটেট নামে একটা টুল আছে। জি স্যার। তারপরে আমার সেন্টার যে আছে, দেখেন সেন্টার, সেন্টার একটু জুম করেই নিই। ওকে, মোটামুটি এটা সেন্টার। এখানে অল্টার ধরে ক্লিক করব। এটা ক্লিক করব অল্টার ধরে। অল্টার আবার দেখাই, নিলাম, নেওয়ার পরে অল্টার ধরে মাঝখানে আমি ক্লিক করি। দেখেন এরকম একটা অপশন চলে আসছে, তার মানে কি এখানে আমার ফিগার বসাইতে হবে। যে আমার এই রোটেট যে হবে কতদূর ফাঁকে ফাঁকে হবে, একটা সার্কেলের অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি স্যার। 360 ডিগ্রি। তাহলে আমি যেহেতু ট্রায়াঙ্গেল করতে যাচ্ছি আমরা, তাহলে কত ডিগ্রি হবে? 160 ভাগ যেহেতু আমার সেন্টার কিন্তু একটা, এখান থেকে আবার ঘুরবে, কন্ট্রোল ডি দিলে ঘুরছে কি? জি স্যার। সবাই দেখতে পাচ্ছি? এরপর আমরা এই সবগুলো লক করে দিই, সিলেক্ট কন্ট্রোল টু। দেখেন আমার এটা আর কাজ করতেছে না। এখন আমাদের হচ্ছে পেন টুলের কাজ। পেন টুল নিলাম, দেখেন আমি কই কই ক্লিক করি, এটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? এই যে প্রথমে এখান থেকে শুরু করব, জুম করে দেখবো যে আসলে আমরা ঠিকঠাক ক্লিক করতেছি কিনা। হ্যালো, আমার কাজ কিন্তু শেষ হয় নাই, অনেক কাজ বাদ আছে। এখানে ক্লিক করলাম, এরপর একটু ইয়ে করতে হবে, মাঝ বরাবর আরেকটাতে যাইতে হবে। আর এটার যাওয়ার কি কাজ সেটা আমরা পরে পরে যখন আরেকটা দেখাবো তখন আমরা ক্লিয়ার হব। এরপর 0 পয়েন্ট আছে, আমরা ফেলে দেব। এরপর এখানে একটা কালার দিই, ধরেন আমরা গার্ডেন দিই। সবাই কি দেখতে পাচ্ছি? জি স্যার। এটা দিয়ে করি, এত গার্ডেনের দরকার নেই আমার।
অফিস এটাই নিলাম। এরপর চাইলে এটাকে আমরা কি এডিট করতে পারি একটু, কিভাবে এডিট করব আমরা এটা স্টকটা অফ করে দেব দিলাম, দেওয়ার পর দেখবো যে আসলে আমরা আমাদের যে কোনা এগুলো মিলছে কিনা, মাছ বরাবর হয়েছে কিনা। হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে যে আমার মাছ বরাবর কোনা চলে আসছে সব। এখানে আমার এটাকে না দিয়ে এটাকে দিই, ওখানে দিলে কোনা বেশি হয়ে যাবে। ডাইরেক্ট সিলেকশন করতে নিয়ে আসি, ব্যাক করে দেখেন, ব্যাক করে যখন নিয়ে আসলাম দেখেন এটা নিয়েছে কি এলে নাই, দেখতে পাচ্ছি সবাই? জি স্যার, মাছ বরাবর নিয়ে আসলাম, মাছ বরাবর আসছে। ওকে আমার একটা কাজ মোটামুটি কমপ্লিট, আমরা বলতে পারি একটা কাজ মোটামুটি আমাদের কমপ্লিট হইলো। এরপর এটাকে কি করতে হবে আবার কেউ বলতে পারি? আমরা কন্ট্রোল ডি স্যার করা যাবে স্যার, এটাকে আবার আগের মতো করে রোটেট করতে হবে, সিলেক্ট রোটেট টুল। এই যে এখানে আমরা আগে সেন্টার করে আসছিলাম না, এটা আমাদের সেন্টার হবে। জি স্যার মনে আছে? জি স্যার। এখানে আমরা কি করব, অল্টার করে ক্লিক করব, ক্লিক দেব। ক্লিক করার পর এখানে দেখেন আগে যেহেতু আমরা ফিগার দিয়েছিলাম একটা, কত 120 বা 360 বা 3 3 দিলেই 120 তো হয়। জি স্যার। এবার কপি দিলাম, বাসার সারি একটা ভুল হয়েছে, এটা এই কোনা বরাবরই আছে। আমি কি পেন টুলটা করলাম? পেন টুল যে করার এটা নিয়ম না, পেন টুলটা আমাদের সময় বেশি লাগবে, তারপরে মিলবে না। আমরা একটা জিনিস মাথায় রাখি, এই একটা জিনিস যেটা এটাও কিন্তু সেটাই, এটাও কিন্তু সেটাই, যখন আমরা পেন টুলটা করলাম তখন এরকম আসছিল, আর যখন আমি অন্য একটা প্রসিডিউর অবলম্বন করলাম তখন এরকম আসছিল। এরপর আমরা এটা কালারটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারি কেমন আছে, দেখেন বোঝা যাচ্ছে এটা উল্টা দিন আর একটু ক্লিয়ার করে দেবো। এই যে দেখা যাচ্ছে কি এখন সবাই? জি স্যার যাচ্ছে। জি স্যার, এখন এখানে যদি আমি স্টক দেই যদি এটা ডার্ক কালার করে দিয়ে দেখেন তাহলে কালার চেঞ্জ হয়ে অন্যরকম আসবে। তাহলে মানে একটা লাইট লাইট ভাব থাকবে। সবাই এরপর ধরেন এই জিনিসটা আমি প্রেজেন্ট করবো কিভাবে, এটা কপি করে নিয়ে আসি বা এখানে করলেও হবে, আমার তো এরকম হতেই পারে। এখানে একটা আর্টবোর্ড নিয়ে, কালকে আর্টবোর্ড নেওয়া দেখাচ্ছি আমরা সবাই, এটা কি গ্রুপ করবো কিভাবে? কন্ট্রোল জি বা রাইট ক্লিক গ্রুপ, এখানে যদি আবার গ্রুপ না পাই তাহলে কন্ট্রোল জি দেবো, তাতেও যদি না হয় অবজেক্ট অবজেক্ট থেকে গ্রুপ সেটা হয়ে আছে। এরপর আমরা শ্যাডো দেখাইছিলাম মনে আছে কি? জি স্যার, আমরা শ্যাডো দেখাইছিলাম,
তাহলে একটা শ্যাডো বানাই। এবার কি করতে হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে, এখান থেকে রেডিয়াল করতে হবে, তারপর শ্যাডোটাকে ভিতরে নিয়ে আসতে হবে। শ্যাডো নিলাম, শ্যাডো নেওয়ার পরে এটা এখানে নিয়ে আসলাম, ওকে আছে, এটা আমি নিচে নেবো কিভাবে, রাইট কন্ট্রোল, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, তারপরে সেন্ড টু ব্যাক থেকে অন্যরকম একটা লুক চলে আসছে। এখন আমরা কি করতে পারবো এই কাজটা? জি স্যার, জি স্যার। সবাইকে আমরা বুঝছি, হ্যাঁ বুঝি নাই কে কে, আপনাদের ভিতর তো কেউ কথা বলে না স্যার, আমরা একটু ট্রাই করি তাহলে বুঝবো। আমি খেতে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলে স্যার। আমরা নর্মালি যে অবসাইটগুলো থাকে সার্কুলার কিংবা যেটা একদম মানে একদম গ্রাউন্ডের সাথে একদম টাচ করে, সেগুলোর সাথে নর্মালি এরকম সার্কুলার কিংবা আপনার যে ওভার সেটেন হয়, কিন্তু এই অবজেক্টটা তো উপরের দিকে বেশি পরিমাণ আর নিচের দিকে কম, এটা শ্যাডো কি এরকম হবে? এটা শ্যাডো আর একটু ছোট হবে, ছোট হবে। আমি প্রথমে ছোটই করছিলাম যে এরকম হবে, আমি এটা কথা বলছিলাম মানে লাইটটা যদি স্যার আপনার লেফট সাইড থেকে পড়ে তখন এই আপনি যে শ্যাডোর কথা বলতেছেন সেটা আমাদের অ্যাডভান্সের কাজ, তো আমরা যেহেতু এখনো অত দূর পর্যন্ত আমরা পৌঁছাই নাই, যার জন্য আমি মানে এই সার্কেল দিয়ে আপনাদের ওই শ্যাডোটাকে বোঝাচ্ছি, কিন্তু এটা আসল নিয়ম নয়। আপনি বোঝাতে চাচ্ছেন যে এরকম অনেকে বুঝতে পারবেন না, এই যে আপনি চাচ্ছেন এই যে এরকম কিছু মানে আমার যে সাইড থেকে লাইট আসবে তার অপোজিটে যাবে, এরকম প্লাস এই যে মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা মানে এই সেটটার মানে অ্যাকচুয়াল যে শ্যাডোটা সেরকম তো হচ্ছে না মনে হয়। এটা দিয়ে হবে না, আমি বললাম তখন আমরা ডক শ্যাডো ইউজ করবো, তারপরে এই যে এখানে লাইট পড়ছে তার মানে এটার ছায়াটা কিন্তু এখানে একটু আসবে, আর এটার ছায়া কিন্তু এখানে আসবে, যেহেতু এটা ইলুশন লোগো মানে স্ট্রেট না, ওই অনুযায়ী এটার ছায়া এখানে আসবে, এটার ছায়া এখানে আসবে, এটার ছায়া এখানে আসবে, ওটা আমরা ইন্ডিভিজুয়ালি করতে হবে। তো ডক শ্যাডো করা যায়, অন্য একটা প্রক্রিয়া আছে সেটাতেও করা যায়, যেহেতু আমরা এখনো ব্যাসিকই আছি, যার জন্য আমি ওটা দেখাচ্ছি না, বুঝাতে পারছি? তাহলে কি এটাকে আমরা একটু প্র্যাকটিস করবো এখন, যেটা একটু ট্রাই করে দেখি। হ্যালো স্যার, জি ধরে বামে থেকে ডাইনে নিয়ে আসছি, আবার উপরে থেকে নিচে নিয়ে আসছি শিফট ধরার পরে, এরপর এটাকে স্টোক দিচ্ছি, এরপর এই যে নিচে পিনটা যে দিচ্ছি দেখেন আরেকবার দেখাচ্ছি, এটা যে আমার মানে এতটুকুর ভিতরে থাকতে হবে এমন না, যদি আমার এত বড় হয় আমার কোনো সমস্যা নেই, এটা আমি দিচ্ছিলাম এখান থেকে দেখেন এই পিলাসের চেয়ে একটু নিচে কোনো ম্যাটার না, আমি তাহলে পিলাসের চেয়ে আরেকটু মানে যে সেন্টার পয়েন্ট থাকেন সেখান থেকে একটু নিচে দিতে পারি, এরপর আগের চেয়ে আরেকটু গ্যাপ বেশি করি দিলাম,
এটা কন্ট্রোল ডি দেখেন প্রথমে আমি লক করে নিছিলাম এখানে এবার শব্দ লক করার পরে তারপর লক করলাম লক করলাম কন্ট্রোল টু এরপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় টুল নিয়ে আসা করে আলটার করে এখন দেবো কত 120 এখান থেকে দেখেন এটা আমি একটু অন্যরকম করছি সেটা একটু চেঞ্জ করবো এটা বেশি চেঞ্জ করবো না আগেরটা কি এগার থেকে এ পর্যন্ত নিছিলাম না কোনা বরাবর এবার কোনা বরাবর না নিয়ে আমি এখানে নিয়ে আসছি দেখেন এ পর্যন্ত নিয়ে আসছি তারপর এটাকে সিলেক্ট করি আইডোবার নেই এখানে ক্লিক করি দেখেন এখানে যেই গার্ডিয়ান আছে সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তারপর এটা কি করবো সিলেক্ট থাকা অবস্থায় আবার এখানে সেন্টারে আছে আবার ক্লিক করে অল্টার করে ক্লিক করবো এখানে দেবো কত 120 এটা তো স্যার মেলেনি স্যার এটা মেলে নাই তার কারণ আমি ওই প্রথমে পেন টুল নেওয়ার পরে আমি আসলে মিলিয়ে দেখি নাই যে আসলে মিলছে কিনা আমার সবগুলো পয়েন্ট মিলছে কিনা এটা আমি দেখি নাই আমি ওই যে যেহেতু আপনি যেদিন নক করলেন ওই দিন আমি দ্রুত দেখে দিলাম যার জন্য গ্যাপটা এসছে ধরে ধরে আপনি যদি আমি রোটেট করি তাহলে কোনো সমস্যা হবে না আবার চাইলে এখানে কোনাটা অন্যভাবে করতে পারেন এই সাইড দিয়ে কোনা করতে পারেন কোনাটা আরেকটু বড় করতে পারেন কোনো সমস্যা নেই আসল কথা আমাদের উপর ডিপেন্ড করে যে আসলে এই কাজটা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন বলছি সবাই হ্যাঁ তাহলে আমরা একটু প্র্যাকটিস করি হ্যাঁ প্রথমে আমরা লাইন টুল নেব নেওয়ার পরে লাইন টানব দেখেন বাম সাইড থেকে বা ডান সাইড থেকে নেব নেওয়ার পরে যেটা সিলেক্ট করে কালো একটা কালার দেবো যাতে আমরা যাতে বুঝতে পারি যে হ্যাঁ এখানে একটা লাইন আছে মূলত এই লাইনটা দেখি আচ্ছা আপনি একটু মিউট করেন দেখেন দেখা যাচ্ছে কি লাইনটা কি দেখা যাচ্ছে এরপর যেটা করবো আবার লাইন লাইন আবার নেবো অনেকে দেখতেছি লাইন এরকম ছোট ছোট লাইন নিচ্ছেন ছোট লাইন নয় মোটামুটি বড় লাইন নেবো নিলাম এরপর আলটা ধরে নিচে নেব এবার কন্ট্রোল ডি দেবো যাতে ওই দূরত্বে আরেকটা পাই এখানে আমার কয়টা হলো তিনটে হলো না এরপর যেটা করতে হবে এই তিনটে সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল নিয়ে আমরা এই যে এখানে যে আমি একটা প্লাসের মতো নিলাম সেন্টার পয়েন্ট করে এটার মাঝ বরাবর ক্লিক করবো আল্ট্রা করে দেখেন ক্লিক করার পরে এরকম একটা আসছে পপ আপ আমরা একটা সার্কেলকে সাত দেখবে আর আমরা এটা করবো হচ্ছে
তিন কোণা, তার মানে 360 ডিগ্রি ভাগ করতে হবে তিন দিয়ে। তিন দিয়ে ভাগ করলে কত হয়? 120। যদি আমাদের ওরকম সমস্যা হয় যে 120 ওরকম বের করতে পারতেছি না, তাহলে সরাসরি 360 লিখবো। লেখা পরে ভাগ তিন দেওয়ার পরে যে এখানে কপি আছে কপি ক্লিক করবো। একটা চলে আসলো, তারপরে কন্ট্রোল যন্ত্রটা হয়ে গেল, এরপর পুরোটা সিলেক্ট করার পরে কন্ট্রোল টু মানে লক, এরপরে পেন টুলে কাজ আমাদের। প্রথমে শুরু করব এখান থেকে বরাবর, এরপরে ডান বাম সাইডে আসবো। প্রথমে বাম সাইডের লাইনের প্রথম যে লাইন আছে এখানে আসবো, এরপর এই যে 0.8 এটা মিলাই দেবো। দেওয়ার পরে এটাকে আমরা কালার দেবো, এই যে কালার দিলাম। দেওয়ার পরে এখন সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেট টুল সিলেক্ট করব। রোটেট টুল সিলেক্ট করার পরে যেহেতু আমরা আগেই এই যে প্লাসের মতন করে একটা সেন্টার পয়েন্ট করে নিয়েছি, ওখানে ক্লিক করব। আবার অল্টার দেবে ক্লিক করলাম, এখানে দেখেন যেহেতু প্রথমে আমি 360 ভাগ করছি ওটা আসেই। এবার কপি দেবো, কপি দেওয়ার পরে কন্ট্রোল ডি। হ্যাঁ হচ্ছে আমার কাজ। আপনার যে দেখেন সবাই কি দেখতে পাচ্ছি? সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। এ পর্যন্ত তো মনে হয় আমরা সবাই করতে পারবো। জি। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, নিলাম তারপরে লাইন নিলাম, এটাকে অল্টার ধরে নিচে নেই, কন্ট্রোল ডি। এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট করব। এবারে এখানে কত দেব আমরা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি বা 360 ভাগ 4। কন্ট্রোল ডি এরকম হবে। স্যার এখানে কি স্যার দুইটা লাইন হবে না স্যার চারটা লাইন হবে স্যার? এটা চারটা হলো, প্রথমে দুটো নিলাম তিনটে নিলাম, পরে রোটেট করে এটা করলাম, এটা করলাম, এটা করলাম, চারটা হলো। অর্থাৎ যে কয়টা কোণা করব সে কয়টা হবে। প্রথমে এই ট্রায়াঙ্গেল করছিলাম ওই জন্য তিনটা ছিল। জি স্যার সেটা হচ্ছে। এরপরে লক করে দিয়ে কোণাটা লক করে দিয়ে কন্ট্রোল টু দেওয়ার পরে আমরা কি করবো এখন? পেন টুল নেবো। এবার শুরু করবো কই থেকে? এখান থেকে নিলাম, নিলাম এখন কথা যে আমরা এখানে কি যদি আমরা কোনা করতে না চাই তাহলে এভাবে নিলাম, আই ডোপার নিয়ে এখানে ক্লিক করলাম, তার মানে এটার মতন হয়ে যাবে। এরপর কি করতে হবে? রোটেট নেওয়ার পরে এখানে ক্লিক করতে হবে, একবার কপি, সরি কপি, কন্ট্রোল ডি। হয়েছে? জি স্যার। এটা এটা কি করতে হবে এখন? আমার এটা চেঞ্জ করে দিতে হবে, কোন দিকে নেবো সেটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তারপর বা পুরোটা ধরে
চেঞ্জ করে দিই। এই যে বোঝা যাচ্ছে কি? জি স্যার বোঝা যাচ্ছে। আমি যদি এটাকে এটাকে যদি আমি কোনা করতে চাই এরকম, তাহলে কি করব? তাহলে এগুলো ফেলে দিয়ে এখানে আসি, মানে একটা জিনিসই এডিট করা যায় সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এটা বাদ দাও, ক্লিয়ার ডিলিট করে দিই, এখানে নিয়ে আসবো। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুলটা এটা সিলেক্ট করে নিয়ে এটা মাস বরাবর নিয়ে আসবো। ওকে হয়ে গেছে। এরপর এটা সিলেক্ট, এরপর রোটেট, অল্টার ধরে নিয়ে নব্বই ডিগ্রি হয়েছে। জি স্যার, মনে হয় আগের চেয়ে মনে হয় এবার আরেকটু সুন্দর হয়েছে। তাহলে এখন যেটা করব আমরা, আমি তো চার কোণা দেখালাম, তিন কোণা দেখালাম, আপনারা এখন করবেন পাঁচ কোণা আর ছয় কোণা। হ্যাঁ, একটা রাউন্ড করে দেন। ব্যাস 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 ওকে। হ্যাঁ, এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন পুরোটাই। ওকে, এবার রোটেট টুল যান। হ্যাঁ, সেন্টার করে অল্টার ধরে চাপ দেন তো। হ্যাঁ, কপি দেন। দেখি একটা জিনিস আসতে। হ্যাঁ দেখি। হ্যাঁ, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। হ্যাঁ, এই যে দেখেন আরেকটা লুক চলে আসছে। বোঝা যাচ্ছে কি? এই জিনিসটাকে আমি সবাইকেই বোঝাতে চাইলাম, যেটা আমি মেমের মাধ্যমে আপনাকে দেখালাম। সবাই বুঝতে পারছি আমরা? জি 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 স্যার। দেখতে পাচ্ছি না, শেয়ার দেবে একদম। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবজেক্ট সিলেক্ট করতে আমরা গার্ডিয়ানে যাই তো, আমরা গার্ডিয়ান অপশনে বাম সাইডে ডান। হ্যাঁ, এটা রিভার্স করে দেই তো, রিভার্স। হ্যাঁ, তিন নম্বরটা। হ্যাঁ ওকে। এরপরে আমরা স্ট্রোকে যাই, স্ট্রোক কালারে যাই। স্ট্রোকে কোথা থেকে? এখান থেকে। হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে বাউ করে থাকে। এখানে যে কোনো একটা কালার দেন তো, চয়েস মতো, যাতে ওটা আরেকটু ফুটে উঠবে। এই জন্য ব্ল্যাক হোয়াইট তো আমার ব্যাকগ্রাউন্ড, হোয়াইট তো ভালো লাগবে না। মূলত হোয়াইট করলেই ভালো লাগে। তাহলে ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। আমার একটু সিলেকশনের সময় একটু ভুল হয়েছে মনে হচ্ছে। এই যে আচ্ছা, তা বড় দেখা যাবে, তা বড় দেখা যাবে। হয়তো অন্য একটা লোক আছে, সমস্যা নাই, এটা অন্য একটা লোক আছে, যে আমি একটা অবজেক্ট করছি সেম দূরত্ব। জি জি না, আমি আসলে যত হয়তো স্ট্রোক বাড়াবো এটা আসলে ফাঁকটা তত বাড়বে। হ্যাঁ হ্যাঁ, মানে আলটিমেটলি ফাঁক কিন্তু বাড়তিছে না, আমরা বলতে পারি যে হ্যাঁ ব্ল্যাক হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। বেসিক্যালি স্যার ওটা স্ট্রোকটা বাড়তেছে। হ্যাঁ, স্ট্রোকটা বাড়তেছে। ওকে, ঠিক আছে, সবাইকে বলে দিয়েছিলাম।
আচ্ছা আরেকটা অপশনের কথা মনে হলো, দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিছি না, জি স্যার, শ্যাডো, জি স্যার, দেখেন এখানে একরকম লাগতেছে আর সাদা উপরে একরকম লাগতেছে, জি স্যার, এটা কি মিলছে? না স্যার, না স্যার, এখানে তো মিলে নাই স্যার, এই প্রবলেমটা আমি মাঝে মাঝে ফেস করি। ওকে, হঠাৎ করে মনে হলো তো তাহলে এটা সলভ করে দিন। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা গার্ডিয়ানে যাব, গার্ডিয়ান অপশন আছে না? জি স্যার, গার্ডিয়ান অপশনে যে অপাসিটিটা জিরো করে আচ্ছা, আপনাদের কি পাথফাইন্ডার নামে কোনো অপশন দেখানো হয়েছে? দেখাইছিল স্যার। সবগুলো অপশনে এর কাজ করা হয়নি অবশ্য। এখানে বেশ কিছু, সবগুলো দিয়ে কোনো না কোনো ভাবে ডিভাইড করা যায়, শুধু একটা আছে ইউনিক, এটা দিলে হবে কি সবগুলোই একসাথে হয়ে যাবে? একসাথে হয়ে যাবে। ওকে, দেখেন এক হয়ে গেছে, আমি এখানে করব কি ডিভাইড করব, যে সবগুলো কাটে গেছে স্যার। হ্যাঁ, সবগুলো কেটে গেছে, রাইট ক্লিক করলে দেখবো যে আনগ্রুপ, দেখেন সবগুলো আমার কেটে গেছে। এবারে জুম করি, এমন একটা কাজ করতে যাচ্ছি, ধরেন মানে একটু দিতে আমি বুঝে দেবো, বেশি ইয়ে করবো না। আচ্ছা সরি, ভুল হচ্ছে আমার, আর একটু কাজ করার দরকার ছিল, নিলাম ডবল তিন কালার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। কালার চেঞ্জ করি, তারপরে এটা একটু টান দিয়ে নিয়ে আসি, নিয়ে আসার পরে তিনটা মিলেই পাথফাইন্ডার করলাম, ডিভাইড করলাম, রাইট ক্লিক, আনগ্রুপ, ফেলে দিলাম। করে গেছে না? জি স্যার। আমরা একটা জিনিসে কি মানে একটু লাইট অ্যান্ড শেডে আনতে চাচ্ছি একটা জিনিস, তাহলে এটা আমার লাল, এটা আমার হলুদ, এখানে হলুদের থেকে আবার লালে যাই। ওকে, লালে গেলাম, লালে যাওয়ার পরে একটু কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক করে দেবো, একটু লাইট করে দেবো, তাহলে বোঝা যাবে যে আসলে এখানে একটা কোন আছে। একভাবে বুঝতে পারছি আমাদের
আবার যদি আমরা দূরে থেকে একটু দেখি তাহলে এটা কি গার্ডেন গার্ডেনের মতন লাগবে, লাগতেছে। অথচ এখানে কোনো গার্ডেন কিন্তু নাই। এটা স্যার শুধু কালারটার কারণেই এরকম। হ্যাঁ, কালারটা শুধু একটু ডিপ করে দিছি আর লাইট করে দিছি, তার কারণে এই রেজাল্টটা চলে আসছে। আর যে কোনো কাজের জন্য ধরেন আমাদের লোগোর ক্ষেত্রে এই জিনিসটা বেশি প্রয়োজন হয়। তারপরে আরো কিছু কাজ আছে, যেমন ধরে তখন আমি একটা প্লাস করে সেন্টার পয়েন্ট করা দেখাচ্ছি না আমি, জি স্যার। এখানে আছে পরে দেখেন কি করব, ডিভাইড করব, অন্য একটা অপশন ইউজ করলাম, এটা যে আমি যে অংশটা চাচ্ছি সেটা। ওকে, এটাকে আমি এখন যদি রোটেট করতে চাই তাহলে কিভাবে করব, দেখেন এখান থেকে করতে পারি, এটা রিফ্লেক্ট করতে পারি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ত্রিভুজটা দিই, আমি কোন দিকে চাচ্ছি, হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল, হরিজন্টাল বা ভার্টিক্যাল, বা এখান থেকে আমরা রিফ্লেক্ট না করে রোটেট এখান থেকে ইউজ করতে পারি, রাইট ক্লিক ট্রান্সফর্ম এভাবে সেট করতে পারি, এভাবে করতে হবে এমনটা না। দেখেন দুটো আমার মিলছে, এখন দুটাই সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম রোটেট রোটেট কপি, না এটা আমি রিফ্লেক্ট করবো, কপি করলাম, হইলো। এটাকে এখন আবার রাইট ক্লিক ট্রান্সফর্ম, আবার রোটেট, দেখেন আবার এটাই ঘুরে গেল এদিক দিয়ে, বোঝা যাচ্ছে কি? জি স্যার। এবার কপি দেব না, ওকে দেব, ওকে পুরোটা। এবার আমি একটা স্ট্রোক দেই যাতে আমাদের বোঝা যায় যে হ্যাঁ এখানে আমাদের কাজ হয়েছে, পুরোটাই সিলেক্ট করবো। এবার সিলেক্ট করা অবস্থায় আমি ডিভাইডেড করবো, ডিভাইডেড করলাম, ওকে সব আলাদা হয়ে গেছে না? জি, তাহলে একটু আস্তে দেওয়ার দরকার নেই। তাহলে দেখেন এই দুটা অংশ যে আনগ্রুপ করলে দেখেন এখানে অংশ কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে না, সবাই দেখতে পাচ্ছি? জি স্যার, অনেকগুলো অপশন হয়ে গেছে। এই দুটো মিলে ইনভেস্ট করে দেবো, এই দুটো মিলে ইউনিট করে দেবো, আবার এই দুটো মিলে ইউনিট করে দেবো, ওকে দিলাম। এরপর পুরোটা মিলে আমি অন্য একটা কালার দিই, লাল দিই, এই সেটটা ফেলে দিই, স্ট্রোকটা অফ করে দিই, লাল না দিয়ে একটু লাইট কালারের ভিতর দিই, পিঙ্ক কালার দিই যাতে সবাই বুঝতে পারে কালারটা অন্যরকম হবে। ওকে, এরকম হলো না? এখানে আমার অংশ কয়টা? চারটা, চারটা। ওকে, আমি এক একটা করে ধরি, ধরার পর এটা গার্ডেন করবো, গার্ডেন করছি কি? জি স্যার। ওকে, গার্ডেন করলাম,
স্যার এখানে তো আপনি ওই যে কালার গার্ডিয়ানের কালার নিলেন না অটোমেটিক, এই যে ওটা এটা আমি এখান থেকে টান দেখেছি, এরপর ছাড়ে দিচ্ছি, হয়ে গেছে ও। আচ্ছা আচ্ছা, শর্টকাট বুদ্ধি। ওকে এবার এটা ক্লিক করি, দেখেন আর একটু পর দেখান তো স্যার। আচ্ছা গার্ডেন নিলাম, গার্ডেনে আসলাম, আসার পরে আমার যেহেতু ফিল কালার এটা, এখানে অটোমেটিক ফিল কালারটা চলে আসছে, তাই না? জি স্যার। ক্যাম থেকে টান দিয়ে নিয়ে এসে শুধু এখানে ছাড়ে দেবো, হয়েছে পুরোটা কালার? জি স্যার। ওই এখন একটা একটা করে আমি কালারটা মানে গার্ডিয়ান অপশন থেকে টুল দিয়ে এটা চেঞ্জ করে দেবো। এটা দেখেন এখান থেকে শুরু হচ্ছে এইদিকে, তাই না? জি স্যার। তাহলে এটাও শুরু হবে এখান থেকে এইদিকে, গার্ডেন টুল নেই উল্টা দিকে, এটা ধরি গার্ডেন টুল উল্টা দিকে, উল্টা দিকে। দেখেন এটা কিরকম বোঝা যাচ্ছে, রিলেশন বোঝা যাচ্ছে না? জি স্যার। যে মনে হচ্ছে একটা ভিতরে ঢুকছে আর একটা বের হয়ে যাচ্ছে এরকম। এটা চাইলে আরো আমরা মডিফাই করতে পারি, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এ, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে ফন্টে পেস্ট। তাহলে একটু ঘুরে দেই ঠিক ধরে, এই যে এটাও আবার পুরোটা ধরে আমরা ইয়ে করব, পাথ ফাইন্ডার করে ডিভাইড করে ছোট ছোট অংশ নিয়ে মনে হবে যে এটা দেই মানে একটা দিয়ে ঢুকছে আর একটা দিয়ে বের হয়ে যাচ্ছে। তো আগে আমরা এটাই প্র্যাকটিস করি, কারণ অত ক্রিটিক্যাল গেলে বুঝতে পারবো না, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ সবাই কি আমরা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করছি, ট্রান্সফর্ম করে কি করছি, রোটেট করতে হবে, রিফ্লেক্ট করছি, ধরেন সরি রোটেট কপি। এখন এই জিনিসটা এখানে আসে মিলাবো, একদম ঠিকঠাক আছে কিনা সেই হিসেবে আমরা মিলিয়ে দেবো। আর ঠিকঠাক মিলছে কিনা আসলে এভাবে তো আমরা খালি চোখে দেখতেও পাচ্ছি না, তাই তো? তাহলে এখানে আমরা আরেকটা জিনিস অবলম্বন করবো, সেটা হচ্ছে অ্যালাইন উইন্ডো, উইন্ডো থেকে এই যে অ্যালাইন নামে একটা ইয়ে আছে, এটা নেব। দেখেন এটা অ্যালাইন অবজেক্ট, হরিজেন্টালে চলে যাবে সব। এটা আর আসার পরে দেখেন নিচের অংশে একটা আর্টবোর্ড, আর্টবোর্ডের একটা চিহ্ন দেওয়া যাচ্ছে সেটিংসে। জি স্যার। এখানে ক্লিক করতে অপশন আসবে অ্যালাইনটা কার সাথে হবে, প্রথমে কি দেওয়া আছে অ্যালাইন টু আর্টবোর্ড, আমার দরকার কি অ্যালাইন টু সিলেকশন, সিলেকশন আমি যেটুকু সিলেকশন করছি এটার ভিতরে অ্যালাইন হবে। দেখেন আমি এরকম রাখলাম যাতে আমরা বুঝতে পারি, এর জন্য দুটো নিলাম, সিলেক্ট করলাম, লেফট সাইডে ক্লিক করলাম, মিলে গেছে না? জি স্যার। এবার এখান থেকে আসে আর্টিকেলে ক্লিক করবো, ওপরে যায় মিলে যাবে। এই যে আর কি সন্দেহ আছে মিলে নাই? কারণ এটা আমি হাত দিয়ে করি নাই। এরপর পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাইট ক্লিক, রাইট ক্লিক করার পরে আবার রিফ্লেক্ট, রিফ্লেক্ট বা রোটেট যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা হবে না। এটা দিলে হবে কি আবার করতে হবে, আবার নিলাম, আবার রাইট ক্লিক, এখানে কিন্তু এবার এখানে কি দেবো, ওকে কপি, আবার রাইট ক্লিক, এবার কি কপি দেবো না, এবার শুধু ওকে, দেন পুরোটা হয়ে গেছে।
এখন কি করবো পুরোটা? দুইটা দুইটা অংশ করে নেবো, পুরোটাই আগে কাটবো, ভাগ করে নেব, পুরোটা অংশ ভাগ হয়ে গেছে। এবার রাইট ক্লিক, রাইট ক্লিক করে কি করবো, আনগ্রুপ। আনগ্রুপ করার পরে দুটো দুটো মিলাবো, ইউনিট করে দেবো, এটা ইউনিট করে দিলাম, এই দুটো ইউনিট করে দিলাম, এই দুটো ইউনিট করে দিলাম। তারপর এই দুটা ইউনিট করে দিলাম, কয়টা অংশ হলো আমার? চারটা। পুরোটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পরে গার্ডেনে ক্লিক করলে এরকম হয়ে যাবে। যখন আমরা পাথ ফাইন্ডার করবো কোনো একটা অবজেক্ট, তখন ভিতরে একটা অটোমেটিক একটা চলে আসবে, এটা ফেলে দেবো, এটা দরকার নেই। সাদা আছে, সমস্যা নেই, ওটা দেখা যাচ্ছে সাদা না, সাদা রং এসে কালার দেওয়াটা, কালার দেওয়া এখানে মানে একটা সাদা আছে, এই যে এখান থেকে তো ঠিক করে তাহলে ভালো হয়ে যাবে। এখন একটা একটা করে কি করতে হবে, আমার গার্ডেনটা চেঞ্জ করে দিতে হবে। এটা নেই গার্ডেন, নেই এটা, জি স্যার। দেখেন এটা কিন্তু আমি কোনো অ্যালাইন ইউজ করি, এখানে একটু ভুল হয়েছিল, আপনারা বুঝতে পারেন, এই যে মিলে নাই দেখেন। আর এটা আমি একদম রুলস অনুযায়ী করছি, এটার কোথাও ভুল নাই, দেখেন সব আলাদা করতেছি, ভুল নাই। আচ্ছা কি না, চমৎকার।